সংস্থার জন্য অনেক টাকা খরচ করে আপনাকে এই মাঠের মাঠপত্র মানে জমির কাগজ উত্তোলন করতে হয়। এখন আমরা এই সিস্টেমটি এই ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে ইউনিয়ন পরিষদের মাধ্যমে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি এবং এতে জনগণ অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। এখন বাচ্চারা ক্লাসে বসে, আগে আমরা ভূগোল মুখস্থ করতাম না, এই সায়েন্সের বিষয়গুলো মুখস্থ করতাম, এতে আমরা অনেক বেশি সহজে আমাদের হৃদয়ঙ্গম হতো না। এখন এই ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে কীভাবে বিশ্বটাকে মানে একেবারেই হাতের মুঠোই এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে দেখে বুঝে আমরা বুঝতে সক্ষম হচ্ছে এবং এইভাবে আমরা আগামীতে যদি এই কালচারটা অভ্যস্ত করতে পারি তাহলে আমার মনে হয় আমরা শিক্ষাক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাব। এবং সরকারি যে সেবা আছে, অনেক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান আছে, আর এই ব্যবস্থাপনা যত উন্নত হবে জনগণের সেবা পাওয়া সুবিধা হবে এবং দুর্নীতি বিলোপ ঘটবে। আমরা এই ডিজিটাল উদ্ভাবনী মেলার মাধ্যমে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার, আপনারা জানেন যে বাংলাদেশ বর্তমানে খাতে এই কিছুদিন আগে আমরা দিনাজপুর সদর উপজেলা থেকে প্রায় 25,000 মেট্রিক টন চাল এই শ্রীলঙ্কায় রপ্তানি করতে সক্ষম হয়েছি। আজ থেকে মাত্র কয়েক বছর আগে আমরা চাল আমদানি করতাম বিদেশ থেকে আমাদের খাদ্যের অভাবের জন্য, এখন আমরা এটি পেরেছি কী কারণে? প্রযুক্তির মাধ্যমে। এখন অনেক ধরনের প্রযুক্তির আবিষ্কারের ফলে আমরা খাদ্যে অনেক বেশি সফলতা দেখাতে পেরেছি, যার কারণে আমরা বিদেশে রপ্তানি করতে সক্ষম হচ্ছি। আপনারা কিছুক্ষণ আগে আউটসোর্সিংয়ের মাধ্যমে কীভাবে আয় করা যায় সেটি দেখলেন, এরকম আমরা বিভিন্নভাবে এই প্রযুক্তি ভবনের মাধ্যমে ব্যবহারের মাধ্যমে কীভাবে একটি দেশকে মানে উন্নত মানের দেশে নিয়ে যাওয়া যায়। বর্তমান সরকারের একটি টার্গেট হচ্ছে 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা, এবং সেই জন্যই এই ডিজিটাল ব্যবস্থাপনা ছাড়া এই প্রযুক্তির ব্যবহার ছাড়া সেদিকে কখনো সক্ষম হব না। এই জন্য আমাদের এই ইয়াং জেনারেশনকে আমরা চাই যে প্রযুক্তির ব্যবহার তারা জানুক এবং তারা নিজেদের ভাগ্য উন্নয়নকে সচেষ্ট হোক। আমাদের এই তিনদিনব্যাপী মেলায় প্রায় 25টি স্টল কষ্ট করে তাদের উদ্ভাবনী বিভিন্ন জিনিস দেখিয়েছেন, এই জন্য আমি এই 25টি স্টল দাদাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি রবিকে যিনি আমাদের স্পন্সর করেছেন, এবং আপনারা শুনেছেন যে তারা 3G নেটওয়ার্ক দিচ্ছে। আপনারা আশা করি এই এই প্রসারের মাধ্যমে রবি ব্যবহার করবেন। রবি ব্যবহার করলে আপনারা আপনার ইন্টারনেটের সহজলভ্য ব্যবহার, আমরা এটা কম্পিটিশনের যুগ, যে যত বেশি সুবিধা দেবে জনগণ তার কাছে বেশি যাবে। আশা করি এই মেলার মাধ্যমে তার কিছুটা বিকাশ ঘটবে। আমাদের এই মেলায় রবি সহজিত করার জন্য তাকে এরিয়া ম্যানেজারকে এবং রবিকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই স্কুলের প্রধান শিক্ষক উনি এই দুদিনব্যাপী এই অনুষ্ঠানে অন্যান্য শিক্ষকরা সহ নিরলসভাবে কষ্ট করেছেন, আমাদেরকে এই মেলায় সহযোগিতা করেছেন, এই জন্য আমি উমিতা প্রশাসনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, আপনারা জানেন অনেক শিল্পী এই সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেকে বিকশিত করার সুযোগ নিয়েছে, প্লাস তারা আমাদের আপনাদেরকে সকলকে বিনোদন দিয়েছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি আমাদের প্রধানমন্ত্রী মহোদয় গতকালকে এসছেন, আজকে এসছেন, বিশ্বজিৎ মহোদয় আজকে এসছেন, এই জন্য আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আর কথা বাড়াতে চাই না, রাজনা হয়ে গেছে। আমরা ভবিষ্যতেও এই ডিজিটাল উদ্ভাবনী কাজে আমরা উপজেলা প্রশাসন থেকে মানে কাজ করছি, বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাপটপ, ICT ক্লাব, কম্পিউটার ডিজিটাল ক্লাসরুম বহু কিছু দেওয়ার চেষ্টা করছি, এগুলো যেন সঠিকভাবে সদ্ব্যবহার হয়, আমরা যেন বাংলাদেশকে সত্যিকারের বিজ্ঞান মনস্ক বাংলাদেশ হিসেবে পরিণত করতে পারি এবং 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত মানের দেশে পরিণত করতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের সমাপনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে সকলকে এই পুরস্কার গ্রহণে আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।